chayer chumuke আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জারা গোল্ডের চেয়ারম্যান জারা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি ভালো? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো জুয়েলারি বিজনেসটা আমরা জানি যে অনেক কঠিন একটা বিজনেস, বা জুয়েলারি যে কোনো দেশে জুয়েলারি বিজনেসই অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। সো সেই জায়গায় আজকে থেকে 10 বছর আগেও যদি আমরা চিন্তা করি, একজন নারী ব্যবসা করবে সেটাই একটা অন্যরকম কনসেপ্ট ছিল, সেই জায়গায় একজন নারী জুয়েলারি বিজনেস করবে সেটা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। সো কীভাবে শুরু হলো আপনার জুয়েলারি বিজনেস, এবং কেন ভেবেছিলেন, মানে এই বিজনেসের প্রতি কেন ইন্টারেস্টেড হলেন আপনি? আমার কাছে সবসময় মনে হতো যে আমি একটু ডিফারেন্ট কিছু করব, এটা আমার সবসময় মনে হতো। বাট বাচ্চা ছোট, ফ্যামিলির কারণে, মানে ফ্যামিলি দেখাশোনার কারণে হয়তো আমি করতে পারিনি। কিন্তু যখন আমি ভেবেছি, মানে ডিটারমাইন্ড যে আমি করবই কিছু, তখন মনে হলো আসলে মানে জুয়েলারি বিজনেসটাই মেয়েদের জন্য একটা চ্যালেঞ্জিং বিজনেস। এখন তো মেয়েরা সব কিছুতেই আসতেছে, তো আমিও দেখি এইভাবেই চলে আসা। আচ্ছা, তারপর শুরুটা কিভাবে করলেন? শুরুটা আসলে আমি প্রথমত দেখলাম যে কোথায় করা যায়। সেখানে আমি প্রথম দেখতে থাকলাম যে আমার শোরুমটা কোথায় দেওয়া যায়। তো আমি গুলশান, ধানমন্ডি দুই জায়গায়ই শোরুম নিলাম কিনে। ফার্স্টে এখন শুরু করেছি যেটা, সেটা গুলশানে, পিঙ্ক সিটি শপিং মলে। তো ওখান থেকেই এখন শুরু, এরপরে আমি হয়তো ব্রাঞ্চ বাড়াবো চেষ্টা করতেছি আপনার তোমায়। আচ্ছা, সো জুয়েলারি বিজনেসটা মেয়েদের জন্য কতখানি চ্যালেঞ্জিং, বা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হয়? আসলে আমাদের দেশে এখন চ্যালেঞ্জ বলতে কিছু নাই। এটা কিছু কিছু মানুষের ভিতরে আছে যে মেয়েরা পারবে কি না, এটা আমার কাছে মনে হয় না। মেয়েরা পারবে না এমন কোনো জিনিসই তো নাই। ছেলে আর মেয়ে দেখে এখন আর কোনো বিজনেসই চলে না। তারা সারা ওয়ার্ল্ডে আমি ঘুরে যেটা দেখি যে মেয়েরাই সব কিছু, প্রত্যেকটা শপিং মল বলেন, ব্যবসা বলেন, যেমন আমার সিঙ্গাপুরে বিজনেসে মেয়েই অনেক বেশি, মানে মেয়েদের সাথে কাজ করতে হয়। সো এখানে আসলে চ্যালেঞ্জিংয়ের আমার কাছে, আমাদের দেশে হয়তো বা টুকটাক ভাবে এখনও, বাট অন্য জায়গায় এটা চ্যালেঞ্জ বলতে কিছু নাই। আপনার মেধা থাকলে এটা কিছুই না। তো জারা গোল্ড বর্তমানে, জারা গোল্ডের শোরুম রয়েছে পিঙ্ক সিটিতে, সেটি গুলশানে অবস্থিত, সেটা আমরা জানলাম। কিন্তু এখানে আসলে কোন ধরনের জুয়েলারি আপনি রাখেন, বা কী বিশেষত্বটা কী এখানকার? আমি যদি বলি, আসলে তো আমরা রাখি যেটা দুবাই, তার্কিশ, বারান, শ্রীলঙ্কা, তারপরে ইন্দোনেশিয়া। আর আমি যেটা প্রেফার করি সবচেয়ে বেশি, তারপরে যেটা আমার সেল করলে আমি বেশি খুশি হই, সেটা হলো আমার নিজস্ব তৈরি, আমার ডিজাইনের, আমার দেশীয় তৈরি কোনো জিনিস। এটা আমি বেশি নিজেকে বেশি মানে প্রাউড ফিল করি যে না, আমার দেশের জিনিস আমি সেল করতে পারতেছি এবং কাস্টমারকে খুশি করতে পারি। যখন যখন জিজ্ঞেস করে এটা কি বাংলাদেশি না বাইরের, যখন আমি বলি না এটা আমার ডিজাইন, আমার নিজস্ব কারিগর দ্বারা করা, তখন এইটাতে আমি বেশি আসলে কমফোর্টেবল ফিল করি এবং প্রাউড ফিল করি। আচ্ছা, সো না জানা শোনার কারণে আমরা এটা জানি যে এখন কিন্তু জুয়েলারি শপ অলিতে গলিতেও দেখা যায়, যে গোল্ডের দোকান বা অন্য জুয়েলারি শপগুলো। সো সেই জায়গা থেকে অনেকেই দেখা যায় যে প্রপারলি না বোঝার কারণে বা না জানার কারণে গোল্ড অথবা ডায়মন্ড কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়। সো সেই জায়গা থেকে গোল্ড, মানে ভালো গোল্ড বা ডায়মন্ড চেনার কোনো উপায় রয়েছে কিনা, বা কোয়ালিটিটা কীভাবে আসলে সবাই বুঝবে? এটা আপনার প্রথম দিকে তো সনাতন পদ্ধতি ছিল, আপনি জানেন হয়তোবা, এখন তো এটা নেই। সনাতন পদ্ধতিতে এখন আর কোনো গোল্ড তৈরি হয় না, 21 ক্যারেট, 22 ক্যারেট। কিন্তু তারপরেও বাংলাদেশের কিছু কিছু জায়গায়, ধরেন সেটা হয়তো কোনো অলিগলি বা কোনো গ্রামে বা কোনো জায়গায় বা ঢাকায় কেউ করতেছে, সেটা হয়তো হিডেন, প্রকাশটা কম হচ্ছে। কিন্তু এখন আমাদের যে প্রেসিডেন্ট আসছেন, জনাব সায়েম সাহবান আনবির, আমাদের প্রেসিডেন্টের মাধ্যমে দেশের এগুলো অনেক কিছু রিমুভ হয়ে যাচ্ছে একদম। আপনারা নিশ্চিন্তে বাজুস মেম্বার যারা, তাদের নাম্বার দেখে, স্টিকার দেখে আপনারা গোল্ড কিনলে আপনারা ঠকবেন না, কারণ ওখানে প্রতারণা করার কোনো ওয়ে নাই। যেমন আমার আমি বাজুস ইসি মেম্বার, সো আমাকে কোনো কিছু করার আগে 100 বার চিন্তা করতে হয় যে আমি আসলে ভালো যদি না করি, এটা আমার জন্য অনেক বড় প্রেসার আসবে। আর যারা এখনও করতেছে,
একটা এই সময় আসলে বন্ধ হয়ে যাবে। আমাদের প্রেসিডেন্ট এই ব্যাপারে অনেক অনেক সতর্ক। যেগুলো আপনারা নিজেরা এনে ডিজাইন করেন সেই গোল্ডগুলো কোথা থেকে আসে? না, এগুলো আমি ডিজাইন দেখি প্রথমে, আমারটা আমি বলতেছি, আমি আদার্স কারোটা আমি ঠিক জানি না, আমি কপি করা পছন্দই করি না। হ্যাঁ, সো আমি যখন নিজস্ব আমার বাংলাদেশে আমার গোল্ড ডিজাইন করি, তখন আমি হয়তো 5-6 ডিজাইন থেকে দেখে আমি একটা ডিজাইন করি, যাতে একটু আনকমন হয় জিনিসটা, এক্সক্লুসিভ হয়। হ্যাঁ, আচ্ছা, সো জারা গোল্ডকে কতদূর নিয়ে যাওয়ার ইচ্ছে আপনার, বা সামনে আর কি পরিকল্পনা রয়েছে? আমি অলরেডি ম্যানুফ্যাকচারিং করতেছি, এটাকে আরেকটু আমাদের আপগ্রেড করা দরকার, যেটার জন্য ভালো মেশিনারিজ দরকার, সরকারি সহযোগিতা দরকার, একটা গোল্ড ব্যাংক দরকার। হ্যাঁ, বাংলাদেশে তো গোল্ডের উপরে কোনো ব্যাংকিং সিস্টেম নাই, যেটা ইনশাল্লাহ আমাদের প্রেসিডেন্ট করবে, আমাদের প্রধানমন্ত্রী মানে আমরা সহযোগিতা করবে। তো এটা আমি এখন আরেকটু আপগ্রেড করার জন্য আমি চাচ্ছি যে আমরাই যেন বিদেশে রপ্তানি করতে পারি নিজস্ব ডিজাইনগুলো। হ্যাঁ, নিজস্ব ডিজাইনগুলো এবং ওভাবে যেন তৈরি করতে পারি, এইটাই। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে বাজুসের ইসি মেম্বার আপনি, তো বাজুস অ্যাকচুয়ালি আমাদের দেশের যে জুয়েলারি সেক্টরটা রয়েছে বা গোল্ড সেক্টরটা রয়েছে সেটাকে আরও বেশি স্ট্যাবলিশ করার জন্য বা আরও বেশি প্রপার করার জন্য কী কী স্টেপ নিচ্ছেন বা আরও কী কী আপনারা সামনে অ্যাক্টিভিটিস রেখেছেন? আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন উইদিন 6 মান্থ, মানে 6-7 মাসের মধ্যে বাংলাদেশ জুয়েলারি কিন্তু অনেক দূর চলে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোথাও নাই যে বাংলাদেশে কোনো গোল্ডের উপরে মেলা হয়েছে। গত মার্চে কিন্তু আমাদের প্রেসিডেন্টের মানে উদ্যোগে এবং তার অনেক প্রচেষ্টায় আমরা একটা মেলা করতে পেরেছিলাম এবং সেই মেলাতে আমরা প্রচুর সাড়া পেয়েছি। হ্যাঁ, ইভেন কি আমি ওই মেলাতেও আমার নিজের ডিজাইন, নিজস্ব তৈরি জিনিসই আমি সেল করেছি, কারণ আমার ইচ্ছাই ছিল যে আমরা পারি এটা দেখানো, যে বাংলাদেশ পারে। হ্যাঁ, তো আর আমাদের প্রেসিডেন্ট যেটা করতেছে, যেমন ধরেন আমরা একটা ইন্ডিয়ার সাথে চুক্তিতে আসতেছি, বাইরে রপ্তানি করার চেষ্টা করতেছি এবং বাইরের প্রোডাক্ট না এনে ওটাই যদি আমরা এখানে তৈরি করতে পারি, সেই ব্যাপারে আমাদের প্রেসিডেন্টের যথেষ্ট হেল্পিং হ্যান্ড আছে এবং উনি বলতেছে এটা করার জন্য। তো আমরা এটাই আমাদের জন্য অনেক, আমি মনে করি যে ভালো, যদি আমরা করতে পারি তো আমাদের দেশের টাকা দেশেই রইল, আর বাইরে রপ্তানি করতে পারলে তো আরও বেটার, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আমরা। সো যেটা বললেন আপনি যে বাংলাদেশের প্রথম জুয়েলারি মেলা হয়েছে এবং সেখানে আপনার ব্যাপক সাড়া পেয়েছেন, সো এই জুয়েলারি মেলাটা অ্যাকচুয়ালি আমাদের এই জুয়েলারি সেক্টরটাকে আরও কতখানি সমৃদ্ধ করবে বা সামনের দিনে আপনাদের এরকম মেলা করার আরও ইচ্ছে রয়েছে কিনা? ইনশাল্লাহ, আমার তো মনে হয় আমাদের প্রেসিডেন্ট প্রতি বছর একটা করে মেলা দিবে, কারণ দেশের বাইরে তো প্রচুর মেলা হয়, ফেয়ার হয়, জুয়েলারি এগুলো তো আমরা যাই। তো নেক্সট টাইম হয়তো বাবা আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের স্টলও বাইরে থাকবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেশীয় পণ্য কিনুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে কাজে উৎসাহী করুন এবং মেয়েরা বেশি বেশি করে কাজে আসুন, সেলসে আসুন বা গোল ব্যবসায় আসুন, যেটাই করেন দেশকে তুলে ধরার চেষ্টা করেন। আমার মনে হয় আমরা চাইলে এক হয়ে সবাই পারবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিস ক্লাব ড্রাই কেক বিস্কুট নিবেদিত চায়ের চুমুকের এই আয়োজনগুলো youtube.com/atnbangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ আসে চোখে মুখে, চায়ের চুমুকে।